দাফনের 20 বছর পরেও কাফন সহ অক্ষত শফিউল্লার লাশ। নোয়াখালী সেনবাগ উপজেলায় 20 বছর আগে দাফন করা একটি লাশ অক্ষত অবস্থায় দেখতে পেয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। লাশটি দেখতে বিভিন্ন এলাকা থেকে বীর্য মিছিল উৎসুক জনতা। মঙ্গলবার বিকেলে সেনবাগ কুতুবেরাট লেমুয়া সড়কের পুনঃসংস্কার ও নতুন ব্রিজ নির্মাণ কাজ করার জন্য পশ্চিম কাবিলপুর ইউনিয়নের পশ্চিম কাবিলপুর গ্রামের শফি সাহেব হুজুর মাজার সংলগ্ন একটি ব্রিজের বেকু মেশিন দিয়ে মাটি খুঁড়ে তুলে নেওয়া হয়। এ সময় মাটি সরে যাওয়ার কারণে কাপনসহ একটি লাশ অক্ষত অবস্থায় একাংশ বের হয়ে যায়। মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এ সংবাদটি। এক নজর দেখার জন্য ভিড় জমায় সাধারণ মানুষ। এদিকে লাশটি স্থানান্তর নিয়ে জটিলতা দেখা দিলে খবর পেয়ে ঘটনাস্থলে সেনবাগ থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফলে এলাকাবাসী লাশটি আগের কবর থেকে উত্তোলন করে অন্যত্র স্থানে মঙ্গলবার রাত 9টায় দাফন সম্পন্ন করে। উল্লেখ্য, লাশটি সেনবাগ উপজেলার কাবিলপুর গ্রামের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শফি হুজুর বাড়ির শফি সাহেবের ভাইয়ের ছেলে শফিউল্লাহ। তিনি চট্টগ্রামের আমিন জুট মিলে চাকরি করতেন। 65 বছর বয়সে 2002 সালে তার মৃত্যু হলে ওই কবরস্থানে তাকে দাফন করা হয়। আমজাদ শিবলু, সেনবাগ নিউজ।